মন্ত্রিসভায় বসে আছে সব দর্শকদের গডফাদার হয়ে। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে বলেছিলেন, তোর সীতা মেয়েদের ঠিকানায় লিখে দিও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ঠিকানা। ইতিহাসের নির্মম কাজীতে ৩২ নম্বরের বাড়ি জাদুঘরে পরিণত হয়েছে। আমরা আমাদের দর্শিত বোনেদের যে জাদুঘরে দয়ার আশ্রয় চাই না, আমরা চাই তার মেয়ের সোনার ছেলার যাতে সোনা সামনে রাখুক, যেন সারা দেশে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের শিশুরা, যে আমাদের কেউই না, নিতান্ত একটা মানবিক মর্যাদাসম মানুষ হিসেবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আমাদের আন্দোলনে নানাভাবে বাধা প্রয়োগ করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ পিটিয়ে আমাদের আন্দোলন কর্মীরা হাত ভেঙে দিয়েছে। ভাঙা হাত নিয়ে আমাদের আন্দোলন কর্মী বোনেরা আমাদের সমাবেশে আছে। আমাদের পুরো কর্মসূচিতে ছিল বুক ভরা আগুন, আর ভাঙা হাত নিয়ে তারা এসেছে, তারা ছিল, তারা থাকবে। পিটিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না। ইয়াসমিনের সময় হত্যা করে আমাদের আন্দোলন বন্ধ করা যায়নি। আর্মি দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যায়নি। কোন দুঃশাসককে দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। আন্দোলন আমাদের আন্দোলন চলবে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একজন ব্যক্তিকে কটুক্তি করার জন্য ৭ বছরের সাজা হয় এবং ধর্ষণের জন্য ২ বছরের শাস্তি হয়, এবং সেটাও সিলেক্টিভ, যাদের প্রভাবশালী দলীয় রাজনৈতিক পরিচয় নেই শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবেন না। আমাদের স্পষ্ট নয় দফা দাবি এখানে নেওয়া হয়েছে। আমার পরবর্তী বক্তারা সেই নয় দফা দাবি আপনাদের স্পষ্ট জানিয়ে দেবে, এবং আমাদের সেই নয় দফা পুরো না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে আমাদের সাথে লড়াই সংগ্রামে একত্রিত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, পাহাড় সমতলে অব্যাহতভাবে ধর্ষণ, নারী নিপীড়ন প্রতিবাদে আমাদের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা শুনেছেন, যখন মানুষ বিচার চাইছে ন্যায় বিচারের দাবিতে নাস্তায় নেমেছে, তখন ওই ধর্ষকদের পক্ষে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে সাফাই গাইছে যে পৃথিবীর কোন দেশে ধর্ষণ হয় না, এইভাবে বলে আমাদের এই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। তাদের দল, সরকার, রাষ্ট্র আজকে ধর্ষকদের পৃষ্ঠপোষক। ছয়জন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা আমাদের এই সমাবেশ থেকে করছি। বন্ধুগণ, আমাদের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাইবুল হক মিশন সদস্য, কেন্দ্রীয় প্রতিনিধি ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগ্রামী শুনে আজকের উপস্থিতি, আজকে সারা দেশব্যাপী যে এই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে তা প্রমাণ করছে এদেশের মানুষ আর একটিও ধর্ষণ কাণ্ড বাংলাদেশে দেখতে চায় না। বন্ধুগণ, ইতিপূর্বে আমাদের যে সৈকত ভাই বলেছেন এখানকার রাজনৈতিক পরিস্থিতিকে, এখানকার ধর্ষকদের যে ছত্র ছায়া কারা দিয়ে আসতেছে, আমরা বলতে চাই আমরা এদেশের এই যে সর্বশেষ সরকার যে ক্ষমতায় রয়েছে, এই এই সরকারের যে নির্বাচন, নির্বাচনের ঠিক পরের দিন আমরা দেখেছি সেই নোয়াখালীর সুবর্ণচরের ঘটনা সারা দেশের মানুষকে কাঁপিয়ে তুলেছিল। সেই দিন সেই অপরাধের বিচার হয়নি, এখনো সেই বিচার চলমান। কিছুদিন আগে বেল পেয়েছে একজন নাগরিকের আপিলের পরিপ্রেক্ষিতে সে আবার জেলে গিয়েছে। বন্ধুরা, আজকে সারা দেশব্যাপী আমরা দেখতে পাই কারা এই অপরাধের সাথে যুক্ত, কারা এই ধর্ষণ কাজের সাথে যুক্ত। যারা এই রাজনৈতিক ছত্র ছায়ায় অবস্থান করছে, যারা ক্ষমতা প্রদর্শন করতে পারে, তারাই এই ধর্ষণ কাজে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। একটি পরিসংখ্যান বের হয়েছে, আমরা দেখেছি সেই পরিসংখ্যানে বলা হয়েছে শতকরা ৯০ ভাগেরও বেশি ধর্ষণ
কাণ্ড ঘটাচ্ছে এই যে রাজনৈতিক ছত্রছায়া যারা অবস্থান করছে যারা ক্ষমতাশালী তারাই তারা কেন করছে তারা করছে আজকে যে অবৈধ সরকার ব্যবস্থা সেই অবৈধ সরকার ব্যবস্থা সেই শক্তিকে টিকিয়ে রাখার জন্য সেই শক্তি দিয়ে জনগণের মধ্যে একটা প্রীতি সন্তুষ্ট তৈরি করার জন্য আজকে তাদের এই অবস্থান বন্ধুগণ আজকে যখন সারা দেশব্যাপী ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে ঠিক আজকে সকালে এই ঢাকার কামরাঙ্গীর চরে বাবা তার মেয়েকে ধর্ষকের হাতে তুলে দিয়েছে সেই রিপোর্ট বের হয়েছে বন্ধুরা আজকে এই যে রন্ধ্রে রন্ধ্রে তার তা প্রবেশ করে গেছে আজকে যে রন্ধ্রে রন্ধ্রে ধর্ষণ ধর্ষণ মানসিকতা প্রবেশ করে গেছে সেই মানসিকতা দূর করার জন্য আমাদের সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে বন্ধুরা সেই সামাজিক আন্দোলন পাড়ায় পাড়ায় মহল্লায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সর্বত্রই গড়ে তোলার সেই আহ্বান রাখছে সেই আহ্বান রেখে আগামী দিনের এই যে লড়াই ধর্ষণ বিরোধী আন্দোলন সেই আন্দোলনে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দেশের মানুষকে সঙ্গে নিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলন আমরা জারি রাখবো সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশে এই যে সমতলে আজকে ধর্ষণ হচ্ছে পাহাড়ে ধর্ষণ হচ্ছে আমরা বলেছি সমতলে ধর্ষণ এবং পাহাড়ে যে ধর্ষণ এই দুটো ঘটনা এক নয় আপনারা জানেন যে এদেশে আমাদের আদিবাসী জনগোষ্ঠী যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের উপর দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে কার্যত এক ধরনের সেনা শাসন সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সে এখান থেকে আজকে পাহাড়ে যে ধর্ষণের ঘটনাই ঘটছে সেটার সাথে আজকে যে আজকে আমাদের দেশের শাসক গোষ্ঠী তারা এখানকার আদিবাসী গোষ্ঠীকে তাদের রাজনৈতিক অধিকারকে যে খর্ব করতে চায় তার প্রতিবাদ জানায় এবং এই পাহাড় থেকে যে সেনা শাসন সেটা প্রত্যাহার করতে দাবি জানায় এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক অলিক মে সংগ্রামী বন্ধুগণ এবং উপস্থিতি আজকের এই মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটি বাংলাদেশ গারো ছাত্র সংগ্রাম বাগাচাষ এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন বন্ধুরা আপনারা জানেন সেই কাগজা চরিত্রে আমাদের যে সবুজ পাহাড় সেই সবুজ পাহাড় আজকে সবুজ নেই সেখানে যে রক্তপাত যে আমার বোন ধর্ষিত হয়েছে সাতজন সেই কুলাঙ্গার সেটেলার বাঙালি দ্বারা আজকে সেখানে নয়জনের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছেন আর দুইজনকে সেখানকার প্রশাসন আড়াল করার চেষ্টা করেছেন বন্ধুরা আমার আজকের এই সমাবেশ থেকে দাবি তুলতে চাই অবিলম্বে সেই দুইজন কুলাঙ্গারকেও গ্রেপ্তার করতে হবে আপনারা জানেন গত পরশুদিন রংপুরে মেয়ে দিনাজপুরে তাকে কিভাবে কত বিক্ষতভাবে তাকে সেই অটক ম্যানে তাকে চাকায় পিষ্ট করে আদিবাসী মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বন্ধুরা আমার শুধু তাই নয় এই রাজধানীর বুকে গত 2015 সালে মাইক্রোবাসে যখন গায়ত্রীকে দর্শন করা হয় তখন সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সেই বিচার আমরা আজও পাইনি আমরা দেখেছি সেই তরুণীকে যখন ক্যান্টনমেন্টের মতো জায়গায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় এই ঢাকা শহর সে সারা বাংলাদেশে তখনও তোলপাড় হয়েছিল আন্দোলন সংগ্রাম হয়েছিল আজকে সেই তনু হত্যার বিচার আমরা পাইনি বন্ধুরা আবার আজকে এমসি কলেজ সহ এই যে নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনা আজকে সেই ঘটনার দ্রুত বিচার এবং শাস্তি দাবি করে এবং আগামী দিনে যে লড়াই সংগ্রাম সে জায়গায় সে লড়াইয়ে বাংলাদেশের আগামোর আদিবাসী ছাত্র সমাজ সংহতি জানিয়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি খাওয়া সংবাদ খাওয়া আরাম সঙ্গে বন্ধুগণ আমাদের এই সমাবেশে ছাত্রনেতা যুব নেতাদের পাশাপাশি সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন শিক্ষাবিদ বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আমরা আপনাদেরকে জানাতে চাই তারা আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন এ পর্যায়ে আমাদের এই সমাবেশে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ানকে
আজকের উপস্থিত শুধু সবাইকে পাহাড়ের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি এই কারণে যে এই দুর্যোগময় সময়ে আপনারা এত মানুষ আজকে এই যে নারী নিপীড়নের বিরুদ্ধে নারী ধর্ষণের বিরুদ্ধে এখানে একত্রিত হয়েছেন আমি এখানে বিশেষ কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে কেন সবাই একত্রিত হয়েছে আমি এখানে শুধুমাত্র আমাদের আমার পাহাড়ের নিপীড়িত নির্যাতিত নারীদের কথা যে কথাগুলো আমরা চার দশক ধরে কখনো আমরা এই সমতলে এনে পৌঁছাতে পারিনি তাদের কথাই বলতে এসেছি আজকে তাদের পক্ষ হয়ে এখানে এই যে আজকে মহাসমাবেশে সহমতি প্রকাশ করতে এসেছি আর একটা জিনিস আমি একটাই এখানে অনুরোধ করবো সেটা হচ্ছে যতই বাংলাদেশ নিমুনিম হোক খাদের কিনারে যাক আজকে এই শাহবাগ থেকে হচ্ছে স্ফুলিঙ্গ শুরু হয় এই স্ফুলিঙ্গে যে আজকে আমাদের পাহাড়কেও হচ্ছে সামনে এনে সামনের কাতারে এনে হচ্ছে আমাদের যে পাহাড়ে যে নিপীড়ন নির্যাতনকে সামনে এনেছেন এই কারণে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখবো হচ্ছে পাহাড়কে যেন সবসময় এভাবে শাহবাগের স্ফুলিঙ্গে জাগ্রত রাখেন সবাইকে আবার ধন্যবাদ পাহাড় কিংবা সমতলে লড়াই হবে সমান্তলে লড়াই হবে সমান্তলে পাহাড় কিংবা সমতলে পাহাড় কিংবা সমতলে লড়াই হবে সমান্তলে সবাই বন্ধুগণ আপনারা শুনেছেন এই যে শাহবাগে যে ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে বিভিন্ন সময় এই শাহবাগ এদেশের ছাত্র জনতার তারা নিপীড়িত যে জনতার নিপীড়িত ন জনতার একটা কণ্ঠস্বর হিসেবে শাহবাগ ইতিমধ্যে এখানে উচ্চারিত হয়েছে আমরা এই শাহবাগ থেকে আমরা বলতে চাই যে আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছি এদেশে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আজকে যখন বিচার শুধু নয় এদেশে সত্যিকারের অর্থে একটা সমাজ পরিবর্তনের যে আন্দোলনের দিকে এই আন্দোলনকে আমরা নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আজকে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন আমরা এখানে গড়ে তুলেছি ইতিমধ্যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে যেরকম লোকজন জড়ো হয়েছে সারা বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা সেই সব সমাবেশের প্রতি একাত্মতা জানিয়ে এই আন্দোলনকে আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে নিতে চাই এ পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিতু সরকার সংগ্রামী সাথী বন্ধুরা আজকের ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা গত পাঁচ দিন ধরে এই ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে এই শাহবাগে আন্দোলন করে আসছি আপনারা জানেন এই আন্দোলনের ধারাবাহিকতায় সারা দেশে যেমন করেই এই নারীর উপরে নির্যাতন এবং ধর্ষণ চলছে তার বিরুদ্ধে এইখানে বাংলাদেশের যে নাগরিক যে সাধারণ ছাত্র সমাজ জনতা তারা কিন্তু এইখানে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলেছেন বন্ধুগণ আমরা দেখলাম গতকালকে মৌলভীবাজারে এই ছাত্রলীগ কর্তৃক কিভাবে এইখানে আন্দোলনের উপরে হামলা করা হলো বন্ধুগণের ধিক্কার জানাই নিন্দা জানাই এবং বাংলাদেশের যে বর্তমানে যে পরিস্থিতি চলছে আপনারা জানেন যে নৈরাজ্যিক পরিস্থিতির মধ্যে আমরা এখানে বসবাস করছি এখানে শুধুমাত্র নারীর উপরে যে ধর্ষণ যে নির্যাতন তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই নৈরাজ্যিক পরিস্থিতির সাথে এখানে সম্পর্কিত এই লুটপাতের যে রাজত্ব চলছে দীর্ঘদিন ধরেই এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের যে দুঃশাসন এখানে জারি রেখেছে বন্ধুগণ এই ফ্যাসিবাদের একটি ফ্যাসিবাদী নির্যাতনের যে কায়দা সেই কায়দার মধ্যে নির্যাতনের ঘটনা নারী ধর্ষণের ঘটনা একটি বন্ধুগণ এরা নারী কণ্ঠকে ভয় পায় এই আওয়ামী লীগ সরকার নারী জাগরণকে ভয় পায় নারী শক্তিকে ভয় পায় যার কারণে এরা নারীর উপরে এই অত্যাচারের মাধ্যমে নারীকে দমন করে রাখতে চায় বন্ধুগণ একটি সমাজের যে সমাজের যে অবস্থা সেটি তাকালে দেখা যাবে সেই সমাজের নারীরা কতটুকু লাঞ্ছিত কতটুকু নিপীড়িত কতটুকু শোষিত আমাদের সমাজে এই সব কিছুই বহাল রয়েছে বন্ধুগণ এইখানে আমরা দেখব না বিভিন্ন বৈষম্যের পাশাপাশি নারীর উপরে কি ধরনের এইখানে বৈষম্য চলছে বন্ধুগণ এইখানে কর্মক্ষেত্র থেকে শুরু করে স্কুল কলেজে সম্পূর্ণ জায়গায় কিন্তু ঘরে এবং বাইরে রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু এইখানে নারী পুরুষের যে বৈষম্য এই সরকার এই ফ্যাসিজম কিন্তু ইচ্ছা করেই এই বৈষম্য এইখানে জারি রেখেছে বন্ধুগণ এই বৈষম্যের ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এইখানে নারীর উপরে যে কর্তৃত্ব যে নারীর যে অধিকারহীনতা এই অধিকারহীনতাকে স্টাবলিশ করার
জন্যই কিন্তু এই সরকার তার বিভিন্ন বাহিনী দিয়ে এবং পুলিশ বাহিনী যৌথভাবে কিন্তু এখানে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে এই ঘটনাগুলো করে বেড়াচ্ছে। বন্ধুগণ, এর অসংখ্য উদাহরণ রয়েছে, আপনাদেরকে আহ্বান জানাবো এই আন্দোলন যেন এখানেই স্থগিত না থাকে। বন্ধুগণ, পাড়ায় মহল্লায় সারা বাংলাদেশে যেখানেই এই ধর্ষকদেরকে দেখবো সেখানেই আমরা এই প্রতিরোধ গড়ে তুলবো। বন্ধুগণ, এই প্রতিবাদের আহ্বান জানাই আজকের এই মহাসমাবেশ থেকে। বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশে যে নিপীড়ন চলছে, এই যে পাটকল পাটকল বন্ধ করে দেওয়া, এই শ্রমিকদের উপরে বিভিন্ন বৈষম্যের সৃষ্টি করা, এই লুটপাট, দুর্নীতি, এই সমস্ত কিছু এই নারী ধর্ষণের সাথে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নারী ধর্ষণ, নারীর উপরে নিপীড়ন এবং সারা দেশে যে অরাজকতা, তা সব কিছু এক সূত্রে গাঁথা। বন্ধুগণ, এই মূলে আমাদের হাত দিতে হবে। বন্ধুগণ, এই যে শক্তি, বাংলাদেশের যে নারী শক্তি, এই নারী শক্তি যে জাগ্রত হওয়ার যে ইয়ে, সে তো শুরু হয়ে গেছে। বন্ধুগণ, বর্তমানে যে প্রতিবাদের, যে প্রতিরোধের রাজনীতি শুরু হয়েছে সারা বাংলাদেশে, এই রাজনীতি অব্যাহত থাকুক। সেই আন্দোলনে আপনাদের সবাইকে লাল সালাম জানাই। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই সমাবেশে এখন চলছে, আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমান সময়ে একটা করোনা মহামারী আমরা মোকাবেলা করছি, গোটা বিশ্বে এই করোনা আক্রান্ত, এবং এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি আমাদের দেশে ধর্ষণ একটা ব্যাধি, একটা মহামারীর আকার ধারণ করেছে। এই মহামারীকে আমরা এদেশের মাটি থেকে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে চিরতরে সেটা উচ্ছেদ করতে চাই। আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন জন সংহতি জানিয়েছেন, করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি রক্ষা করতে গিয়ে যে প্রবীণ শিক্ষাবিদ বুদ্ধিজীবী আছেন তারা অনেক উপস্থিত হতে পারছেন না। আমাদের এই সমাবেশের সাথে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার। আমাদের মতো সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। আমাদের মধ্যে সংহতি জানিয়েছেন আমাদের বিভিন্ন লড়াই সংগ্রামের সাথী, বিভিন্ন সময় আমরা রাজপথে যাকে সবসময় পাশে পাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, তেল গ্যাস রক্ষা কমিটি আন্দোলনের নেতা অধ্যাপক আনা মোহাম্মদ স্যার। আমাদের সাথে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিন আলোচ্ছা ম্যাম। আমাদের সাথে সংহতি জানিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমুদ্দিন খান স্যার। ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, ছাত্র শিক্ষক জনতা আহ্বান জানাচ্ছি পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সোনয়ন চাকমাকে। বন্ধুগণ, দর্শন ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ মহাসমাবেশে আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন, এই সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে বৃহত্তর পার্বত্য সত্যগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন অঞ্চল নয়, পার্বত্য চট্টগ্রাম সমগ্র বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল। এই এই এক দশমাংশ অঞ্চলে সেনা শাসন জারি রেখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। এই এক দশমাংশ অঞ্চলে রেশন নিয়ে দর্শক খুশে আপনি বাংলাদেশে দর্শন মুক্ত করতে পারেন না বন্ধুগণ। সুতরাং আমরা মনে করি পাহাড় কিংবা সমতলে যেখানে অন্যায় ঘটুক, যেখানে দর্শন নিপীড়নের ঘটনা ঘটুক, সব ঘটনাই হচ্ছে আমরা অপরাধী হিসেবে মনে করি। দর্শন অবৈধ এবং অপরাধ আমরা জানি, কিন্তু এই অবৈধ অপরাধমূলক যে দর্শন, দর্শনের বিচার কার কাছে সর্ব, যে অবৈধ তার কাছে কি আমরা এই অবৈধের বিচার চাইতে পারি কিনা বন্ধুগণ, এই হচ্ছে এখন প্রশ্ন। আমরা দেখেছি যে দর্শন, নারী নিপীড়ন, নারীর সহিংসতা, অত্যাচারের বিরুদ্ধে আমরা যারা কথা বলি আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়, বিচ্ছিন্নতাবাদী বলে আমাদেরকে খুন, গুণ,
করার অথবা প্রচেষ্টা চালানো হয় বন্ধুগণ আমরা যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতেই চাইতাম তাহলে আজকে এই সমাবেশে এই মানুষদের সামনে এসে কথা বলতাম না বন্ধুগণ কিন্তু আমার যে প্রাপ্য আমার যে অধিকার মানুষ হিসেবে নিজের পুরুষই নিয়ে বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার তো আমাকে নিশ্চিত করে দিতে হবে বন্ধুগণ আমার প্রাপ্য যদি আমি না পাই আমার প্রাপ্য পাওয়ার জন্য আমি যদি আন্দোলন করি তাহলে এটা আমার অপরাধ নয় আমি সেজন্য মনে করি আজকে 96 সালে যে কল্পনা চাকমা অপহরণ হয়েছিল সেই কল্পনা চাকমার বিচার হলে আজকের যে তরুণ আপনারা জানেন কুমিল্লার যে ক্যান্টনমেন্টের ঘটনা তরুণ হত্যাকাণ্ড ঘটনা আজকের তার পরবর্তীতে ধারাবাহিকভাবে অপরাধ আর অন্য ঘটনাগুলো ঘটত না অপরাধ যখন একবার ঘটে সেই অপরাধের যখন সুস্থভাবে সুরাহা করা না যায় তাহলে সেই অপরাধ সমগ্র দেশে ছড়িয়ে পড়ে বন্ধুগণ আমি সেজন্য মনে করি পাহাড় কিংবা সমতলের যে দর্শন এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দোলন শুধু সমতলের মানুষদের নয় এই আন্দোলন পাহাড় এবং সমতলের মানুষদের আন্দোলনের সাথে এক সূত্রে গাঁথা বলে আমি মনে করি বন্ধুগণ সেজন্য পাহাড়ের মানুষের প্রতি পাহাড়ের যে দর্শন হয় সে দর্শনকে রাষ্ট্র জাতিগত নিপীড়নের একটা হাতিয়ার হিসেবে মনে করে বন্ধুগণ জাতিগত একটা নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত ঘটনাগুলো দর্শন ছাড়া যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো এখানে পত্র পত্রিকা হিসেবে আসে না বা আপনারাও জানতে পারেন না বন্ধুগণ সেজন্য আমি আহ্বান জানাই আজকের যে সমাবেশ এই সমাবেশে যে জনসমাগম হয়েছে আপনারা আমি মনে করি এখনো বাংলাদেশে মানবতা আবেশে রয়েছে বন্ধুগণ সে কারণে আজকের এই সমাবেশ আমি আবারও পাহাড় কিংবা সমতলে যেখানে নিপীড়ন ঘটুক না কেন সমগ্র নিপীড়ন এবং নারী নির্যাতনের যে সমস্ত ঘটনাগুলো সেগুলো বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দ্রুত বিচার করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ বন্ধুগণ আমাদের এই সমাবেশে আরো অনেকেই সংহতি জানিয়েছেন যারা উপস্থিত হতে পারেননি আপনারা জানেন আমাদের দেশে গত 2 বছর আগে যে নিরাপদ সড়কে আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনের সময় যে নির্যাতিত হয়েছিলেন আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম আমাদের এই সমাবেশে সংহতি জানিয়েছেন আমাদের সমাবেশে সংহতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক রেনুমা আহমেদ আমাদের এই সমাবেশের সাথে সংহতি জানিয়েছেন সাংবাদিক আবু সাইদ খান আমাদের সাথে সংহতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক আনিসা পারভিন আমাদের সাথে সংহতি জানিয়েছেন ডক্টর ফর পিপলস হেলথের পক্ষে ডাক্তার মাহবুবে রশিদ আমাদের সাথে সংহতি জানিয়েছেন সাংবাদিক ফারুক আসিফ এখানে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন আমাদের সাথে সংহতি জানিয়েছেন সাংবাদিক সৌরভ হাসান বন্ধুগণ আমাদের সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমুদ্দিন খান স্যারকে আমি প্রথমে অভিনন্দন জানাতে চাই আজকের এই মহাসমাবেশ আয়োজনের জন্য বিশেষ করে যেসব ছাত্র সংগঠন এই আয়োজনটা করতে পারলো এই করোনা মহামারীর সময় এবং সমস্ত বিপদ ঝুঁকি এড়িয়ে কিংবা সমস্ত বিপদ ঝুঁকি কাঁধে নিয়ে আমাদের ছাত্র সংগঠনগুলো যে আয়োজনটা করলো এই আয়োজনটা ভীষণ জরুরি একটা আয়োজন ছিল আমরা ধর্ষণ নিয়ে সবাই একত্রিত হয়েছি আসলে পুরো রাষ্ট্রটাই প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে এই রাষ্ট্র এই দেশ এবং এই দেশ হচ্ছে আমার মা এই মা ধর্ষিত হচ্ছে কেননা এই মা এই দেশ প্রতি মুহূর্তে অন্যায়তার শিকার হচ্ছে আমরা যদি শুরু করি গার্মেন্টস শ্রমিকদের আমরা করোনা কালে দেখলাম গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কি নাটক তৈরি করলেন গার্মেন্টস ব্যবসায়ীরা এবং সেটার পেছনে সরকারের পুরো মাত্রায় মদত ছিল আমরা দেখলাম প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে আরেক নাটক যেই নাটকে তাদেরকে অপরাধী বানানো হচ্ছে একদিকে বলা হচ্ছে এই প্রবাসী শ্রমিকের অর্থে বাংলাদেশ চলছে প্রবাসী শ্রমিকের অর্থে আমরা চলছি অন্যদিকে প্রবাসী শ্রমিকদেরকে আমরা দেখলাম করোনার অজুহাতে জেলখানায় পুরা হলো
এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হলো। তার মানে হচ্ছে এর আগে যখন প্রবাসী শ্রমিকরা দেশে ফিরতেন, যখন করোনা ছিল না, তখন কি তারা অপরাধী ছিলেন? তখন কি তাদেরকে জেলে পোরা হতো? কিন্তু এখন তাদের জেলে পোরা হচ্ছে। আমরা পাটকল শ্রমিকদেরকে নিয়ে দেখছি কি ধরনের প্রতারণা করছে। তার মানে হচ্ছে প্রতি মুহূর্তে এই দেশ, এই রাষ্ট্র ধর্ষিত হচ্ছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন কায়দায়। কেননা প্রতি মুহূর্তে এই রাষ্ট্র অন্যায্যতা, যারা আছেন ক্ষমতায়, যারা সরকার, তারা একটা অন্যায্যতা তৈরি করেছেন, একটা অন্যায্য ব্যবস্থাপনা এখানে কাজ করছে। এবং এই অন্যায্যতাকে তারা ন্যায্য করছেন কখনো কখনো হেফাজতের সাথে মিত্রতা করে। এবং যেই হেফাজত নারী বিরোধী, যেই হেফাজত মানবাধিকার বিরোধী, সেই হেফাজতকে পাশে নিয়ে তারা রাষ্ট্র শাসন করছেন, আমাদেরকে শাসন করছেন। এবং সার্বিকভাবে এটাকে আমরা বলতে পারি একটা সংগঠিত ভণ্ডামি, যেটাকে ইংরেজিতে বলে অর্গানাইজড হিপোক্রেসি। এবং পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা সংগঠিত ভণ্ডামির মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই ভণ্ডামির শিকার আমরা হচ্ছি, আমাদের নারীরা হচ্ছেন প্রতি মুহূর্তে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধর্ষকদেরকে পাহারা দিচ্ছেন আমাদের সরকারের শীর্ষ পর্যায়ের খুব কাছের কর্মকর্তারাও। তারা আজকে ধর্ষক মানিককে রাজনৈতিক মানিক বানাতে চান, তার ধর্ষক পরিচয়টা মুছে ফেলতে চান। এবং এর মধ্য দিয়ে তাদের মনোজগৎকে বোঝাটা খুব কঠিন হয় না, যে মনোজগতের মধ্যে তারা নিজেরাই আসলে ধর্ষকের আচরণ প্রতি মুহূর্তে করছে। এবং এই অন্যায্য রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গেলে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আমাদের খুবই জরুরি। আমরা আজকে যদি জাতীয় সম্পদের দিকে তাকাই, আমরা দেখছি কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে এই দেশে। আমরা দেখছি 40,000 কোটি টাকা ব্যাংকিং সেক্টর থেকে পাচার হচ্ছে। আমরা দেখছি এগুলোর কারা সুবিধাভোগী, যারা ব্যবসায়ী শ্রেণী। এবং পুরো রাষ্ট্র ব্যবস্থা ব্যবসায়ী শ্রেণী দ্বারা এবং চাটুকার আমলা দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, এবং তারাই আমাদের শাসক, এবং সেই শাসকদেরকে রক্ষা করছে যারা আজকে ক্ষমতায় আছেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, আজকে অনেক কথা হচ্ছে এবং এটা খুবই স্পষ্ট, ক্ষমতার সাথে ধর্ষকদের সম্পর্ক না থাকলে তারা এরকম দুর্বিনীত হয়ে উঠতে পারে না। এবং ঠিক এই ঘটনাই কিন্তু ঘটেছিল ইয়াসমিন হত্যাকাণ্ডের সময়। এবং সেই সময় আমাদের কিছু সুশীল সমাজ যারা আছেন এবং কিছু কবিকেও আমরা দেখতে পাচ্ছি যারা ক্রস ফায়ারকে জায়েজ করছেন, তাদের জন্যই আমি এটা বলছি যে এই যে এদেরকে আমি বলি দরবারি বুদ্ধিজীবী, এদেরকে আমি বলি দরবারি বুদ্ধিজীবী কিংবা সভাকবি, এই সভাকবি এবং দরবারি বুদ্ধিজীবী তারাও কিন্তু এই মানুষের শত্রু, মানবতার শত্রু। তাদেরকেও আপনারা চিনে রাখবেন, তারা অতীতে যাই করে থাকুক না কেন, আজকে আমরা যেই সময়ে তাদের চেহারা দেখছি একটা কুৎসিত চেহারা, এবং তাদের মনোজগতও আসলে ধর্ষকদের পাহারাদারদের মনোজগৎ, এবং সেই মনোজগৎ নিয়ে তারা বসবাস করে। এরকম পরিস্থিতিতে আমাদের আসলে একসাথে হওয়া ছাড়া, আমাদের একত্রিত হওয়া ছাড়া আসলে ভিন্ন কিছু নেই। এবং এই শুধু ধর্ষণ, এই আন্দোলন আমি মনে করি শুধু ধর্ষণ বিরোধী না, এই আন্দোলন আসলে ন্যায্যতার পক্ষে। এই আন্দোলন আসলে যারা সরকার ব্যবস্থায় আছেন, যে সংগঠিত ভণ্ডামি করছেন প্রতি মুহূর্তে, ওনারা স্বাধীনতার চেতনার কথা বলেন, ঠিক স্বাধীনতার চেতনার উল্টো কাজগুলো প্রতি মুহূর্তে করছেন। ওনারা যেই কথাগুলো বলেন এবং সেটাই হচ্ছে সংগঠিত ভণ্ডামি। একটা শুধু উদাহরণ দেই, এই ধর্ষণের পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা নিশ্চয় মনে আছে, তার সাথে আপনি মিলান তাদের ছোট ছোট নেতা আছে, ছাত্রলীগের কিছু নেতা আছে, তাদের বক্তব্যগুলো মিলান, সেটা মেলাতে মেলাতে একটু উপরের দিকে উঠুন, প্রধানমন্ত্রীর কাছে পিছে যেসব যারা থাকছে তাদের বক্তব্যগুলো মিলান, সবাই একই সুরে কথা বলছে। এবং এটা নিয়ে স্পষ্ট, এরা আসলে ধর্ষক, এবং ধর্ষক তৈরির কারখানা তৈরি করে রেখেছে বাংলাদেশে। আজকে যদি ছাত্রলীগ নিয়ে কথা হয়, কেন ছাত্রলীগ এরকম দুর্বিনীত হয়ে উঠছে এবং ধর্ষণ বাসনা কিংবা ধর্ষণ কামী হয়ে উঠেছে? আপনারা যদি দেখে থাকেন, এই ছাত্রলীগের যারা আছে খুবই তরুণ, অল্প বয়স্ক, তাদেরকে সব রকম অপকর্মে উৎসাহিত হচ্ছে তাদের বড় বড় নেতারা। এবং সেই উৎসাহের একটা অবস্থা দেখবেন আপনারা, যে ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, সরকারি দলের সমর্থন করেন, সরকারি দলের চাটুকারিতা করেন, তাদেরকেও আপনারা দেখবেন এই নেতাদের পেছনে, ছাত্রলীগের নেতাদের পেছনে তারা করে। এমনকি আমাদের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তারাও একই কাজ করেন। কেন করেন?
কোথায় তাদের শক্তির আধান এটা বোঝা খুব জরুরি। আপনি ছাত্রলীগ নিয়ে যখন সমালোচনা করবেন একটা বিষয় খুব স্পষ্ট, ওরা কেন এত শক্তিশালী হয়, কেন জবাবদিহীনতার ঊর্ধ্বে উঠে যায়, জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যায়। তার কারণ হচ্ছে আমি যদি প্রধানমন্ত্রী হই আর আমার শিক্ষার্থীকে যদি বলি যে তুমি 24 ঘন্টার একটা পাস থাকবে তোমার আমার বাসায় যে কোনো সময় চলে আসার জন্য, তখন সেই ছাত্রের চাইতে অন্য কেউ কি শক্তিশালী হবে? প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে শক্তিশালী হবে যেই ছাত্রটা যাকে প্রধানমন্ত্রী একটা পাস দিয়ে দিল 24 ঘন্টায় তার বাসভবনে যাতায়াতের জন্য। এভাবেই তাদেরকে শক্তিশালী করা হয়েছে, ক্ষমতাশালী করা হয়েছে। এই মৌলিক প্রশ্নগুলো আপনার সামনে আনো, এই মৌলিক প্রশ্নের উত্তর না জেনে শুধুমাত্র ফাঁসি দিয়ে কোনো সমস্যা সমাধান হবে না। আমরা যে ফাঁসি চাইছি, আমি মনে করি ফাঁসি চাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রকে আরো নৃশংস হতে আমরা সাহায্য করছি, উৎসাহিত করছি। এবং আমরা ক্রস ফায়ারের মধ্য দিয়ে দেখেছি র‍্যাব তৈরি হয়েছে, যারা ক্রস ফায়ার করেছিল আগে যারা জামাত বিএনপি ক্ষমতায় ছিল তারা ক্রস ফায়ারের সূচনা ঘটে। এর পরবর্তীতে আমরা যাদেরকে স্বাধীনতার চেতনা শক্তি বলি সেই ধারাবাহিকতা বজায় রেখেছে এবং এখন তার সাথে যুক্ত হয়েছে ঘুম, তার সাথে যুক্ত হয়েছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ। এবং এই মাদকের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই শিশুর কান্না টেকনাফের, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই শিশু কি বলেছিল, বাবা আব্বা তুমি কান্দাছো কেন? সেই রকম একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি বুঝতে হবে আমি যখন ফাঁসির কথা বলছি, আমি যখন ক্রস ফায়ারের কথা বলছি এই ধরনের অপরাধের জন্য, এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি খুবই জরুরি, কিন্তু এই ধরনের সংগঠিত ভণ্ডামি যদি থাকে শাসন ব্যবস্থায় তাহলে ফাঁসি কিংবা ক্রস ফায়ার সেটা আমার আপনার উপরে প্রয়োগ হবে। আমাকে আপনাকে মিথ্যা অভিযোগ দিয়ে এই ধরনের অবস্থায় ফেলে দিয়ে আমাদেরকে বিপদে ফেলা হবে, যার জন্য খুব প্রয়োজন হচ্ছে এই সরকার ব্যবস্থা শুধু না এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। আপনি যে রাষ্ট্র ব্যবস্থা দেখছেন এটা একটা উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা। আপনি যদি উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য দেখে থাকেন যে রাষ্ট্র তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে যে রাষ্ট্র ব্যবস্থা যে আইনগুলো হয়েছিল সেই আইনের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা এবং ব্রিটিশ আমলারা সমস্ত সুরক্ষা পেয়েছিল এবং সেই সময়ও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থ পাচার করেছিল আমাদের পূর্ব বাংলা থেকে ব্রিটেনে, সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। সেই ধারাবাহিকতা আমরা পাকিস্তানের সময়ও দেখেছি এবং একই ধারাবাহিকতায় আমাদের পাটকল থেকে যে আয় হয়েছে সে আয়ের বেশিরভাগ অংশটা গেছে পশ্চিম পাকিস্তানে এবং তাদের কোটিপতি পরিবার তৈরি হয়েছে। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে যদি আসেন বাংলাদেশ কিন্তু এখন সেই অবস্থা থেকে ব্যতিক্রম কিছু না। সেই উপনিবেশিক রাষ্ট্র কাঠামো, যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে যারা শাসক গোষ্ঠী যারা আমলাতন্ত্র নিজেদের সুরক্ষা নিশ্চিত করে আসছে, আপনি যদি 2009 থেকে এখন পর্যন্ত যতগুলো আইন হয়েছে আমি হিসেব করে দেখলাম তার মধ্যে 13টা আইনে একটা নির্দিষ্ট অনুচ্ছেদ আছে যেখানে যার মধ্য দিয়ে এই আমলাদেরকেও সুরক্ষা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে সরল বিশ্বাসে কৃত কর্ম খুবই গুরুত্বপূর্ণ, ওনারা যতই অন্যায় করেন না কেন ওখানে একটা অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে সরল বিশ্বাসে কৃত কর্ম এবং ওনারা যাই করবেন এটা আসলে সরল বিশ্বাসে করবেন। আমরা হচ্ছি গরল, আমরা যেহেতু জনমানুষ সাধারণ আমরা হচ্ছি গরল, ওনারা সবসময় সরল এবং এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা। যখন ওনারা ক্ষমতার বাইরে থাকেন, যখন ইয়াসমিন হত্যা নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন হয় তখন ওনারা মনে করেন এটা রাজনৈতিক আন্দোলন, আর যখন ওনাদের বিরুদ্ধে আন্দোলন হয় ওনাদের যারা পাঁচাটা বুদ্ধিজীবী আছেন, ওনাদের যারা সভাকবি আছেন, ওনাদের যারা দরবারি বুদ্ধিজীবী আছেন তারা বলেন না না এটা তো সামাজিক সমস্যা, কেন তারা ক্ষমতার কথা বলে? আরে ক্ষমতা ছাড়া একটা মানুষ কখনো এরকম দুর্বিনীত হয়ে উঠতে পারে? ক্ষমতা ছাড়া ছাত্রলীগ এরকম পশুর মতো হয়ে উঠতে পারে? পশুরও তো একটা বিবেক আছে, বোধহয় আমাদের ছাত্রলীগের ছেলে মেয়েগুলার সেই বিবেক নাই এবং সেই বিবেক নাই বলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের বিরুদ্ধে মামলা হয় কিন্তু তারাই কিন্তু এখন উল্টো কাজ করছে, ফেসবুকে ব্যানার পোস্টার নিজেদের মতো লিখে খুব অশ্লীল ভাষায় লিখে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে এবং তার মানে হচ্ছে এরা সবাই ধর্ষকদের পাহারাদার, এর কোনো ব্যতিক্রম নেই এবং এই সব কিছুগুলো আছে। আমরা দেখছি একটা জবাবদিহীনতা যে শাসন ব্যবস্থা, বিচারহীনতা যে শাসন ব্যবস্থা, এর মধ্য দিয়ে আসলে সংগঠিত যে ভণ্ডামি সেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। একটাই আপনি যদি অর্থ বানাতে চান, আপনি যদি সব কিছু থেকে নিজেকে রক্ষা করতে চান, একটাই হচ্ছে আপনি একজন ব্যক্তির বন্দনা করবেন এবং আপনি বলবেন জয় হীরক রাজার জয়। ঠিক একইভাবে এখন আমাদের বলতে হয় জয় একজনের জয়,
এবং সেইটা বলার মধ্য দিয়ে আপনার সমস্ত পাপ সমস্ত অপরাধ ধুয়ে মুছে যায়। আমাদের একটা দুদক আছে দুর্নীতি দমন কমিশন, এটাকে আমি বলি দুর্নীতি ধোয়া কমিশন, দুদক। এই দুর্নীতি ধোয়া কমিশন এরা কি করে, এরা হচ্ছে চিহ্নিত দুর্নীতিবাজদেরকে ধরে আনে, ধরে না একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে তারা আসলে দুর্নীতি করেনি। এবং ধর্ষণকে বুঝতে হলে রাষ্ট্রের এই চেহারাটা বুঝতে হবে, রাষ্ট্রের এই ধর্ণামি চিত্রটা বুঝতে হবে। শুধুমাত্র ফাঁসি কিংবা ক্রস ফায়ার চেয়ে আপনি আসলে এই অবস্থা থেকে মুক্তি পাবেন না, এই অবস্থার মধ্য দিয়ে আপনি আসলে আপনাকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। এই অবস্থা বোঝাটা আমাদের খুবই জরুরি। আপনি যদি অন্যায়তার বিরুদ্ধে লড়াই না করেন, আপনি যদি এই ফন্ডামের বিরুদ্ধে লড়াই না করেন, তাহলে আসলে আপনি এই অবস্থা থেকে খুব শিগগিরই মুক্তি পাবেন না। এবং খুব জরুরি হচ্ছে আসলে, যেটা খুব জরুরি আমাদের খুব বোঝা দরকার, আমাদের যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছে অন্যায্য শাসন ব্যবস্থা, তার একটা বড় কারণ হচ্ছে আমরা যারা দেখছি সরকারে, তারা নির্বাচনের মধ্য দিয়ে সরকারে আসেনি, তাদেরকে নির্বাচিত করেছে তাদের দলীয় যে সমর্থক, তাদেরকে নির্বাচিত করেছে প্রশাসনের মানুষেরা, তাদেরকে নির্বাচিত করেছে নিরাপত্তা প্রহরীরা, তার মধ্য দিয়ে এই সরকার জনবিচ্ছিন্ন হয়েছে। এবং জনবিচ্ছিন্ন হলেই পরে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এবং এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ঘটনা যে থামবে না এটা খুব নিশ্চিত করেই বলা যায়। এবং শুধুমাত্র ফাঁসির দাবি মেনে নেয়া, এবং আমি মনে করি এটা দিয়ে আসলে এই সমস্যার সমাধান হবে না, আপনাদের যেই আওয়াজটা তোলা দরকার, এরকম জবাবদিহীন জবাবদিহিহীন এই ধরনের সরকার ব্যবস্থার বিপরীতে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, এবং যেই সরকার সবার ন্যায্যতা নিশ্চিত করবেন। আপনারা মনে রাখবেন এই রাষ্ট্র বেহাত হয়ে গেছে, এই রাষ্ট্র আমাদের হাতে নেই, এই রাষ্ট্র আছে দাতা দেশগুলোর হাতে, এই রাষ্ট্র আছে প্রতিবেশী দেশগুলোর হাতে, এই রাষ্ট্র এখন বিপদে আছে ভারত চীনের প্রতিযোগিতার বিপদে, এটা বোঝা খুব জরুরি। তার সাথে যুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যত সাম্রাজ্যবাদী শক্তি আছে সবাই এখন এই রাষ্ট্রের উপর নজর, এবং যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় থাকার জন্য অনেক রকম উন্নয়ন প্রকল্প নিচ্ছেন, এগুলো যত না উন্নয়ন প্রকল্প তার চাইতে অনেক বেশি হচ্ছে ক্ষমতায় টিকে থাকার প্রকল্প। এর মধ্য দিয়ে তাদের অংশীদারিত্ব তৈরি করছেন যেন তারা এই সরকারকে যে কোনো অবস্থায় সমর্থন দিয়ে যায়, তার মানে এই রাষ্ট্র আমাদের না। ঠিক একইভাবে আপনি যদি মন্ত্রীদের তালিকা দেখেন, তাদের যদি ব্যক্তিগত বৃত্তান্ত দেখেন, আপনি দেখবেন প্রত্যেকে ব্যবসায়ী, তৃণমূল থেকে রাজনীতি করে আসা খুব কম মানুষ এই মন্ত্রিত্বে আছেন। দেখবেন মেয়র হচ্ছে যারা পয়সা দিয়ে মেয়রশিপ কিনছে, এবং এরকম একটা সরকার, এটা আসলে সরকার নয়, আমি এটাকে বলি বেসরকার, এবং এই রাষ্ট্র নয় এটা হচ্ছে বেরাষ্ট্র, যে এই রাষ্ট্র আসলে বেহাত হয়ে যাওয়া রাষ্ট্র। এই রাষ্ট্রকে যদি ফিরে পেতে চাই, এই রাষ্ট্রকে যদি মানুষের রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্রকে যদি আমার আপনার রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্র যদি শ্রমিকের রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্র যদি কৃষকের রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্র যদি স্বাস্থ্যকর্মীদের রাষ্ট্র করতে হয়, আমার আপনার লড়াই ছাড়া বিকল্প কিছু নেই। আমাদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে, ছোট ছোট অভিলাষগুলো ভুলে আমরা সবাই আসুন একই সাথে হই। আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে এই রাষ্ট্রকে নতুন করে চেনার, এই রাষ্ট্রকে নতুন করে বোঝার, যার জন্য খুব জরুরি হচ্ছে এই সংগঠিত যে ফন্ডামি আছে, যেটা এই রাষ্ট্র ব্যবস্থায় পুরো মাত্রায় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এটা নিয়ে কথা বলুন। ফাঁসি কোনো সমাধান না, যেই ফাঁসি আপনি চাইছেন এই ফাঁসি আপনার গলায় ঝুলতে পারে মিথ্যা অভিযোগে মিথ্যা অপবাদে। তার মানে হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থায় যদি স্বচ্ছতা জবাবদিহিতা গণতন্ত্র ফিরিয়ে না আনা যায়, আমরা আসলে এই বিপদ থেকে মুক্ত না। এবং ধর্ষণ বিরোধী আন্দোলন শুধুমাত্র ধর্ষণ বিরোধী আন্দোলন না, এটা আসলে আমাদের সবার মুক্তির আন্দোলন, এবং নারীর মুক্তি মানে কিন্তু আমার আপনার সবার মুক্তি। নারীর মুক্তি ছাড়া এই দেশ মাতৃকার মুক্তি নেই, যেই দেশ মাতৃকা প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে ব্যবসায়ী রাজনীতিবিদ দ্বারা, চাটুকার আমলা দ্বারা, চাটুকার কবি দ্বারা, চাটুকার বুদ্ধিজীবী দ্বারা। এদেরকে চিনুন, এদের বিরুদ্ধেও প্রতিরোধ প্রতিবাদ করে চলুন। তোমরা সবাইকে সমর্থন। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমুদ্দিন খান স্যারকে। বন্ধুগণ, আমাদের এই সমাবেশে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন সংহতি জানিয়েছেন গণসাহিত্য সভা,
তার পক্ষে শামিমা লুৎফা আমাদের সাথে সংহতি জানিয়েছেন, মুক্তির মঞ্চ আমাদের সাথে সংহতি জানিয়েছেন, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম আমাদের সাথে এই সমাবেশের সাথে সংহতি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে শাহবাগের পাশাপাশি ঢাকার বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে এই আন্দোলন আমাদের চলছে। ঢাকার মিরপুরে ওই উত্তরাতে আমাদের বিভিন্ন স্কুল কলেজের বন্ধুরা তারা সেখানে আন্দোলন করছে, রাস্তা অবরোধ করেছেন। আপনারা জানেন যে গত দু বছর আগের নিরাপদ সড়ক আন্দোলন এদেশের সামনে একটা নতুন নজির তৈরি করেছিল, একটা দৃষ্টান্ত দেখিয়েছে যে একটা নতুন প্রজন্ম, এই যে ক্ষমতার রাজনীতির কথা তানজিম স্যার বললেন, এই ক্ষমতার রাজনীতিকে চিনতে শিখছে, তাকে চ্যালেঞ্জ করতে শিখছে। এই প্রজন্মকে আওয়ামী লীগ সরকার ভয় পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে যেভাবে আন্দোলনে প্রভাব রাখে সেই কারণে আপনারা দেখবেন গতকাল একটা নির্দেশনা সরকার জারি করেছে যে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন নিউজ তারা শেয়ার করতে পারবে না, কারণ আজকে দেখছে এই মাধ্যমে যেভাবে ব্যবহার করে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ছে, এই নিপীড়নের শক্তিকে সরকার কাজে লাগানোর জন্য নির্দেশনা জারি করেছে। আমরা এই সমাবেশ থেকে একই সাথে বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সরকার যেরকম অগণতান্ত্রিক আচরণ করছে, প্রতিবাদের শক্তিকে দমন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের উৎসব করাতে হবে, আমাদের সোচ্চার হতে হবে। আমাদের এই সমাবেশে এরপর যে আন্দোলনকারী ও উত্তর এবং মিরপুরের বন্ধুদের থেকে এরপর যে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাহতাব খান বাদন উত্তরার আন্দোলনকারীদের পক্ষ থেকে। ওই আকাশের দিকে তাকিয়ে দেখেন আজ 30 লক্ষ শহীদ টুকরে কেঁদে উঠে, এই মাটি রক্ত দিয়ে কেনা মাটি, এই মাটি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মাটি, এই মাটি দর্শকের নয়, এই মাটি সাধারণ জনগণের মাটি, এই মাটি সাধারণ ছাত্রদের মাটি। গত 5 দিন যাবত আমরা উত্তরাতে সাধারণ ছাত্ররা অবস্থান গ্রহণ করেছি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই গণ আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যাক। আমরা সেইটাকে ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে শুভকামনা। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মিরপুরের আন্দোলনকারীদের পক্ষ থেকে রাশিদুল ইসলাম ফাহিমকে। সবাইকে লাল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমরা মিরপুরে বিগত 5 দিন যাবত ধর্ষণ বিরোধী আন্দোলন করতেছিলাম এবং এটা অব্যাহত রাখতেছি এবং ভবিষ্যতে এটা কঠোরভাবে করার জন্য আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো, মিরপুরে আসবেন, আমাদের সাথে সম্মতি জানাবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মিরপুরবাসী থেকে আমি রাশিদুল ইসলাম ফাহিম আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তকে। ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী বাংলাদেশ আজকে এখানে ধর্ষণের বিরুদ্ধে এবং বিচারহীনতার বিরুদ্ধে যে মহাসমাবেশের আয়োজন করেছে সেই সমাবেশে আগত আমাদের এখানে যারা অভিভাবকরা আছেন, আমাদের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তাদের সবাইকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে এবং এই মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই আমরা বিশ্বাস করি আপনারা জাহানারা ইমামের উত্তরসূরি, বেগম রোকেয়ার উত্তরসূরি, প্রীতিলতার উত্তরসূরি, মাস্টার দাশসূর্য সেন, সেই শহীদ রুমি, বড় বড় যে বিপ্লবী আমাদের দেশে জন্ম নিয়েছে তাদের
ছাড়া বিশেষ কিছু বলার আপনাদের কাছে নেই। গত 4 তারিখে সেই নোয়াখালীর ঘটনা আমাদের সামনে যে ভয়াবহতা সৃষ্টি করেছিল সেই ভয়াবহতাই আজকে এইখানে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখান থেকে দাবি উঠেছে অবিলম্বে বাংলাদেশে সেই পাহাড় কিংবা সমতলে যেই সকল নারী ধর্ষিত হয়েছে তাদের সেই ধর্ষকদের বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু আমরা দেখছি এই সময়ে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যেন আমরা একমাত্র সর্বোচ্চ শাস্তি যাতে হয় তার জন্য এখানে সম্মিলিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, তা কিন্তু নয়। আমরা বলছি এই যে বিচারহীনতা, সরকার এখানে বিচার না করে আজকে যে অবস্থায় আমাদের সামনে আমাদেরকে দাঁড় করিয়েছে, আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেদেরকে ধর্ষক বানাচ্ছে, আমাদের কন্যাদেরকে ধর্ষণ ধর্ষণ করছে, আমরা সেই বিচারহীনতা সেই বিচারহীনতার বিরুদ্ধে অবশ্যই এই দেশে সংগঠিত যত ধরনের অন্যায় অত্যাচার নারী নিপীড়ন নির্যাতন ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই শাস্তির ব্যবস্থা না করে আমরা কিন্তু এই শাহবাগ ছাড়ব না। বাংলাদেশের প্রতিটি প্রান্তে যে স্ফুলিঙ্গ জ্বলছে সেই স্ফুলিঙ্গ বন্ধ হবে না। সংগ্রামী বন্ধুগণ, এখানে আমাদের অনেক বক্তাই বলেছেন যে আজকে এই যে অবস্থা, এই অবস্থার যে চূড়ান্ত পরিবর্তন, যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই তাহলে এই রাষ্ট্র যেই পদ্ধতিতে চলছে সেই পদ্ধতি পরিবর্তন না হলে এর অবসান ঘটবে না, অত্যন্ত সত্য কথা। কিন্তু আজকে আমরা এখান থেকে বলতে চাই আমরা একটি একটি করে খুঁটি, একটি একটি করে স্তম্ভ এখানে আমরা গাড়তে চাই। তাই এই শাহবাগ আজকে সেই নোয়াখালী, সেই খাগড়াছড়ি, সেই সিলেট, সাভার সহ আমার বোন তনু সহ যত নারী নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিচার নিয়ে তারপরে এখান থেকে ফিরবে। সংগ্রামী বন্ধুগণ, এইখান থেকে আমরা আরো বলতে চাই আজকে আমাদের এই যে সন্তানেরা, আমাদের ভাইয়েরা কেন আজকে বিপথে যাচ্ছে, কেন বাবা তার সন্তানকে নিরাপত্তা দিতে পারছে না, কেন ভাই তার বোনকে নিরাপত্তা দিতে পারছে না, কেন স্বামী তার স্ত্রীকে নিরাপত্তা দিতে পারছে না। আজকে এই সমাজে এমন এক সংস্কৃতি দাঁড় করানো হয়েছে আজকে আমাদের যুবকদেরকে মাতাল করার জন্যে, সেই মাদকের ছড়াছড়ি, পর্নোগ্রাফির ছড়াছড়ি করা হয়েছে, সেই যে ধর্মীয় যে সভাগুলো হয়, যে ওয়ার্ড মাহফিলগুলো হয় সেইখানে নারীকে অবমাননা করে প্রতি মুহূর্তে বক্তব্য দেওয়া হচ্ছে। নারীরা মানুষ, আজকে এই সমাজে সেই বিষয় সেই অবস্থা যদি তৈরি করা না হয় তাহলে নারীর প্রতি যে সহিংসতা তা বন্ধ হবে না। ডিজিটাল নিরাপত্তা আইন নামে এখানে বলা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, সিধা সনদে বলা আছে নারীকে অবমাননা করে কোনো ধরনের উক্তি কোনো ধরনের বক্তব্য রাখা যাবে না। তাহলে এই সরকার সিধা সনদ দুটো ধারাকে স্বাক্ষর না করে সেই সিধা সনদের যে স্বাক্ষর দিয়েছে সেখানে তারা এই বিষয়কেও স্বাক্ষর দিয়েছে, তাহলে এটার বিরুদ্ধে তারা কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? সংগ্রামী বন্ধুগণ, আজকে এই মঞ্চ থেকে যে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা তার সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধর্ষণের প্রতিবাদে যে আমাদের আন্দোলন, এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন জন বক্তব্য রেখেছেন, তাদের কাছ থেকে আপনারা শুনেছেন এই ধর্ষণ শুধুমাত্র ধর্ষণ কাণ্ড নয়, এর সাথে বিভিন্ন দিক জড়িত, আমাদের রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, আজকে তো বিভিন্ন ক্ষমতার প্রশ্নগুলো যুক্ত। ফলে আমরা আন্দোলনের পক্ষ থেকে যারা ধর্ষক তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, তেমনি ভাবে আপনারা জানেন যে আমাদের দেশে ধর্ষণের যে কারণ যেটা সমাজের গভীরে নিহিত সেই বিষয়গুলো দূর করার জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের পক্ষ থেকে এ পর্যায়ে আমাদের দাবিনামা উত্থাপন করা হবে। আমাদের আন্দোলনের দাবিনামা উত্থাপন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স। অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার যে সংস্কৃতি চলছে তার বিরুদ্ধে যে গণজাগরণ
গণ জাগরণ গড়ে উঠেছে সারা বাংলাদেশ জুড়ে। তারই আজকের এই মহাসমাবেশে উপস্থিত আমাদের সহযোদ্ধা, এখানে উপস্থিত বিভিন্ন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী বৃন্দ, সমাজের বিভিন্ন সচেতন পেশার মানুষ, সকলকে আমাদের আন্দোলন এই ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে, আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধরে শুনেছেন যে কেমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি, যে রাষ্ট্র একটা ধর্ষকামী রাষ্ট্রে পরিণত হয়েছে, যে রাষ্ট্র একের পর এক নানাভাবে যে রাষ্ট্রীয় প্রশাসন, রাষ্ট্রের নির্বাহী সংস্থা, তারা প্রত্যেকে কেমন করে ওই ধর্ষকদেরকে আশ্রয়ে প্রশ্রয়ে এই ধর্ষণ কাণ্ডকে নানাভাবে তারা উৎসাহিত করে চলেছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তানজিমুদ্দিন খান উনি যথার্থই বলেছেন যে বিনা ভোটের নির্বাচিত ওই সরকার, যেই সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই, সেই সরকার আজকে ক্ষমতায় থেকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে, তার প্রশাসনিক বাহিনী দিয়ে একের পর এক এই ধর্ষণ কাণ্ডকে নানাভাবে উৎসাহিত করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে গত 9 মাসে 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে, 242টি গণধর্ষণের ঘটনা ঘটেছে, এর মধ্যে 56 জনকে হত্যা করা হয়েছে। এই এমন একটা রাষ্ট্রে আজকে বসবাস করছি, যেই রাষ্ট্রে নানাভাবে নারীকে পণ্য পণ্য হিসেবে দেখার যে মানসিকতা, নারীকে ভোগ্য পণ্য হিসেবে দেখানোর যে মানসিকতা সাহিত্য, সিনেমা, নাটকে, বিজ্ঞাপনে এমন ভাবে প্রদর্শিত হচ্ছে যে তাকে আর মানুষ হিসেবে ভাবার, বিবেচনা করার কোনো আয়োজন আজকের এই রাষ্ট্রে, এই রাষ্ট্রীয় ব্যবস্থা তারা মুখ রাখেনি। এবং এমনভাবে যেই সামাজিক কাঠামোতে আমরা দেখি যে নানানভাবে নারীকে একটা ভোগ্য পণ্যের ভোগ্য মানসিকতা নিয়ে পরিচালিত করে, আজকে এই ধর্ষণ তো এমনি তৈরি হয়নি, একের পর এক নারী শিশু ধর্ষণের যে ঘটনা ঘটে চলেছে, একটা সামাজিক আয়োজন তার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা বলতে চাই আজকে ধর্ষণের বিরুদ্ধে যে গণজাগরণ তা একটা সাংস্কৃতিক প্রতিরোধ তৈরি করবে। আমরা বলতে চাই এই গণজাগরণ বাংলাদেশ থেকে আমরা এই ধর্ষণ নামক শব্দটিকে উচ্ছেদ করে ছাড়বো, সেই দাবি নিয়ে আজকে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রামের প্রতিরোধ আমরা গড়ে তুলছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা যখন এখানে আন্দোলন করছি সেই সময়ে আমাদের বন্ধুরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকালকে আপনারা শুনেছেন মৌলভীবাজারে, সেখানে শিক্ষার্থীরা যখন এই ধর্ষণের বিরুদ্ধে তারা যখন প্রতিবাদ করছিল, সেই কর্মসূচিতে ওই ক্ষমতাসীন ছাত্রলীগের গুন্ডারা তারা নির্মমভাবে হামলা করে ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন সহ সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নির্মমভাবে আহত করেছে, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা তাদের রক্তের দোয়াই দিয়ে বলতে চাই, যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে আমরা এই অন্যায়, এই ধর্ষণ কাণ্ডকে প্রতিরোধ করে ছাড়ব। সময় বন্ধুদের, ততক্ষণ পর্যন্ত একজন ধর্ষক ধর্ষণের এই যে উল্লাস, সেই উল্লাস মঞ্চ না থামবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিরোধ, আমাদের এই লড়াই সেটি অব্যাহত থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যখন আমরা এই সমাবেশ করছি সেই সময়ে ধর্ষণকে অরাজনৈতিক বলার এক ধরনের আয়োজন চলছে, আমরা স্পষ্ট করে দিতে বলতে চাই। আজকে দেখুন এই খাগড়াছড়িতে যখন আদিবাসী নারী ধর্ষণের ঘটনা ঘটে, নোয়াখালীর এমসি কলেজে কারা ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, ছাত্রলীগ ঘটিয়েছে, ওই নোয়াখালীর এমসি কলেজে ঘটিয়েছে ছাত্রলীগ, নোয়াখালীতে যে টেরর বাহিনী, সেই টেরর বাহিনী কাদের পৃষ্ঠপোষকতায় চলে, তারা ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় চলে। আমরা যখন দেখি যে আজকে যখন এই সাভারে বাচ্চা একটা মেয়েকে তাকে উত্তপ্ত করে যে হত্যা করা হলো, সেই সাভারে এই উত্তপ্তকারী বখাট তারাও কিন্তু ওই ছাত্রলীগ, যুবলীগের আশ্রয় প্রশ্রয় নানাভাবে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত। তাই আমরা বলতে চাই ধর্ষণ কোন অরাজনৈতিক বিষয় না, রাজনৈতিক ক্ষমতাশালী নাই এই ধর্ষণ কাণ্ডকে কটিয়ে চলেছে, তার বিরুদ্ধে একটা গোলক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। সংগ্রাম বন্ধুরা, আজকে সেই জায়গা থেকে আমরা আমাদের যে কথা, আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা নিয়ে এসেছি। আমরা এই ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশের ছাত্র জনতার সামনে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে
বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের নয় দফা দাবি আজকে আমরা এখানে প্রদর্শন করছি। আমাদের এই নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, আমাদের এই নয় দফা দাবিকে আদায় করেই আমরা ঘরে ফিরব। সংগ্রামী বন্ধুগণ, আমি আমাদের এই নয় দফা দাবিকে পাঠ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ধর্ষণ বিচারহীনতার বিরুদ্ধে আন্দোলনের নয় দফা। এক, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের এবং বিশেষ করে সাভার, নোয়াখালী, নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি সহ এই ধরনের ধর্ষণ নির্যাতনের সাথে যুক্ত ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী সহ যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ নিপীড়ন বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে। পাহাড়ে সমতলে আদিবাসী নারীদের উপর সামরিক, বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে। তিন নম্বর, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। বাংলাদেশ ক্রীড়া সনদের দুইটি ধারায় বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে। ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনের 1872-150-এর 4 ধারাকে বিলোপ করতে হবে এবং ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে। অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সকল নারী নির্যাতন ধর্ষণ মামলার দ্রুত নিষ্পন্ন করতে হবে। তদন্তকালীন সময়ে মানসিক নারী ভিকটিমকে মানসিকভাবে নিপীড়ন, হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় সহ সকল ধরনের সভা সমাবেশে নারী বিদ্বেষী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএল এর কার্যকরী ভূমিকা রাখতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও সম্প্রচারণ পরিহার করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি, গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ থামা চাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এই হচ্ছে আমাদের নয় দফা দাবি। আপনারা সকলে এই দাবির সাথে একমত? আপনারা সকলে একমত? এই নয় দফা দাবি আদায় করতে আমরা নয় দফা দাবি আদায় পর্যন্ত আমরা রাজপথে থাকব। আপনারা সর্বাত্মক ভাবে অংশগ্রহণ করবেন, সবাই সেই আন্দোলনে সর্বাত্মক ভাবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সারা বাংলাদেশে প্রতিবাদের আগুন চালিয়ে দেন। নয় দফার দাবি নিয়ে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তুলুন। আমাদের দাবি আদায় করেই আমরা রাজপথে ছাড়বো। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের এই আন্দোলনের পক্ষ থেকে নয় দফা আপনারা শুনেছেন। এই নয় দফা আমরা আদায়ের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে আন্দোলন, সেটা অব্যাহতভাবে চলবে। আমরা নয় দফার মধ্য দিয়ে, আপনারা জানেন আমাদের এদেশে বারবার বিভিন্ন সময় এদেশের ছাত্র, যুব, নারী সমাজ আমরা বিভিন্ন আন্দোলনে আমরা মাঠে নেমেছি এবং শেষ পর্যন্ত এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে, প্রত্যেকটা আন্দোলনের মধ্য দিয়ে একটা যে গণজোয়ার জাগরণ, সেটা তৈরি হয়েছে। আমরা এই ধর্ষণ বিরোধী আন্দোলন, যেই আন্দোলন আজকে বাংলাদেশে বর্তমান যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার, তার যে ক্ষমতা, যে ক্ষমতা কেন্দ্রের রাজনীতি,
শেখার